একটু অন্য প্রসঙ্গে যেতে চাই, যে আপনি নাকি খুব ভালো রান্না করেন এবং আপনাদের টিমমেটদের রান্না করে খাওয়ান, এটা কি শখের বশেই নাকি টিমমেটরা জোর করে আপনাকে দিয়ে রান্না করায়? না না, শখের বসে আমি কখনো আসলে রান্না এভাবে ইউজ টু না, বিকজ হচ্ছে আমরা যখন বাইরে ট্যুরে যাই, ধরেন সাউথ আফ্রিকা বলেন বা যেসব দেশে আমাদের এশিয়ান ফুডটা খুব অ্যাভেলেবেল থাকে না, তা আমাদের এগুলোর জন্য আসলে মানে ম্যানেজমেন্টের জন্য বেস হচ্ছে তামিম। তামিম আসলে খুব ভালো সেট করতে পারে যে কিচেন সেট আপটা, ওদের ম্যানেজমেন্টের সাথে কথা বললে ওগুলো সে সেট আপ করে, তারপরে আমাদেরকে বলে যে আসলে আমি চাচ্ছি যে এইভাবে রান্না করতে তোরা কি পারবি কিনা। তা আমি আর মুশফিক বেসিক্যালি দুজনে হেল্প করি যতটুকু পারি করার, এইভাবে আর কি। বাট খুব ভালো কুক আমি বলবো না, বাট মুশফিক অনেক বেটার চিকেন রান্না করে আমি জানি। আচ্ছা, ওকে। যেহেতু তামিমের প্রসঙ্গটা উঠলই, জাতীয় দলে তো তামিমের অধীনে আপনার খেলার সুযোগ হয়নি, আপনারা বিপিএলে ড্রেসিং রুম শেয়ার করেছেন, তাকে কাছ থেকে দেখছেন। আবারও বলি, সমালোচনা তো দর্শকদেরই বেশি থাকে, যে তামিমের ক্যাপ্টেন্সি নিয়ে আপনার কি মতামত? অনেকেই বলেন যে উনি প্রোঅ্যাক্টিভ ক্যাপ্টেন না, বা ঠিক ক্যাপ্টেন মেটেরিয়াল না, এই ধরনের কথা একটা চালু আছে, এ ব্যাপারে আপনার মতামত কি? না, আমি এটা বিশ্বাস করি না, কারণ তামিম ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতেছে অলমোস্ট আপনি দেখেন 15 ইয়ার্স এর কাছে। তো তামিম খুব ভালো বোঝে ইন্টারন্যাশনাল ক্রিকেটটা কিভাবে হ্যান্ডেল করতে হয়, কিভাবে মাঠ চালাতে হয়, কিভাবে টিমকে লিড দিতে হয়, তামিম এটা খুব ভালো জানে। এবং ও অনেক স্মার্ট ক্রিকেটার, আমি মনে করি যে ও মানে মাঠের ভিতরে অনেক কিছুই প্রোঅ্যাক্টিভলি চিন্তা করে, যেটা হয়তো বা পাবলিক আপনি অনেকে অনেক কিছু চিন্তা করে, আপনি যদি ভুল ধরতে চান অনেক কিছু ভুল ধরা যায় একটা একটা জিনিসে, বা একটা মানুষ সবকিছু 100% হবে না, বাট পজিটিভ জিনিসগুলো নিয়ে যদি আমরা চিন্তা করি আমার মনে হয় যে ওই জিনিসগুলো আর আমাদের জন্য ভালো, ওর জন্য ভালো। তা আমি আমার দিক থেকে যদি বলেন যে তামিমের ক্যাপ্টেন্সি, আমি ওর আন্ডারে খেলি নাই বা বিপিএল বা ডোমেস্টিকে খেলেছি, অনেক ভালো ক্যাপ্টেন্সি করে। আর ইমরুল, আপনার কি কখনো মনে হচ্ছে ক্যারিয়ারের বিভিন্ন সময়ে, ফর এক্সাম্পল যখন 2011 ওয়ার্ল্ড কাপে আপনি ইংল্যান্ডের সাথে ম্যাচ জিতলেন চট্টগ্রামে, বা পরবর্তীতে ইংল্যান্ডের সাথে সেঞ্চুরি করলেন ঢাকায় আপনার, বা জিম্বাবুয়ের সাথে যখন দারুণ একটা সিরিজ কাটালেন, আচ্ছা না আমার হয়তো হয়ে গেছে, আমি হয়তো এখন কন্টিনিউয়াসলি পারফর্ম করব, বা দলের সেই ব্যাটিং এর মেইন স্টে হওয়া বা লিডারশিপ রোলটা ইমরুল কায়েস নিতে পারবে, এরকম এরকম মনে হয়েছে? কারণ আপনার কিন্তু ওই যে যেটা বলছিলাম আর কি, যে ক্লাস্টারে ক্লাস্টারে আপনি ভালো করছেন, তারপরে আবার হয়তো দলে নিয়মিত খেলতে পারছেন না। ওই যে আমি আপনাকে বললাম যে আসলে দেখেন, আমি যখনই চিন্তা করেছি যে আমি ওয়ার্ল্ড ক্রিকেটে ভালো খেলবো বা কনসিস্টেন্সি রান করব, যখন আমি ওয়ার্ল্ড কাপে দুইটা ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলাম ব্যাক টু ব্যাক 2011-এ, আমি কিন্তু ওই সময়তে এত কিছু চিন্তা ছিল, এত কিছু মাথায় প্ল্যান করি নাই, যেটা আমি এখন বুঝি প্রপার ভাবে, ওই সময় কিন্তু এত বুঝি নাই। তখন আমি কন্টিনিউয়াসলি ম্যাচ খেলছি, ভালো খেলছি, হয়তো বা আপনার খেলছিলাম, হয়তো বা আমি ম্যান অফ দ্য ম্যাচ হয়ে গেছি, বাট হয় কি ওই সময় যে জিনিসগুলো বুঝি নাই এখন কিন্তু প্রপার ভাবে ওই জিনিসগুলো ইউটিলাইজ করছি এবং বুঝছি। আমার মনে হয় যে তখনকার থেকে এখন আমি অনেক আগের থেকে অনেক বেটার ম্যাচুরিট বা পরিপূর্ণতা আমার ভিতরে এসেছে, ব্যাটিং এ বলেন বা অনেক চিন্তা ভাবনাই, তো এখন আমি ভালো বুঝবো আসলে কিভাবে আমার রোলটা প্লে করতে হবে এবং দল আমার সাথে কি চাচ্ছে এবং আরো বেটার কি করা যায়, এগুলো আমি আরো ভালো এখন বুঝি। তো আমার কাছে মনে হয় যে ওই সময় যে ক্রিকেটটা খেলেছি ওইটা মানে ইয়াং বয়স ছিল, যখন হয়তো আপনি 21 বলেন বা 23 বলেন, তখনকার ক্রিকেট একরকম, এখনকার ক্রিকেট একরকম।